বিএনপির গণসমাবেশত হনমহল বাদা বা বিশৃঙ্খলা করলি তার দায়ী প্রশাসনত লং লাইব বলে হয়ে নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন সমাবেশত আইবার ফতত অথবা সমাবেশত হন ধরনের উস্কানিমূলক কিছু গড়ে ইয়ানোর দায় দায়িত্ব প্রশাসনত্ব বহন করা ফেলবে আগামী 12 অক্টোবর বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশরে লাখো জনতার সমাবেশত পরিণত করতে চট্টগ্রাম 10 নির্বাচনী এলাকাত কর্মী সমাবেশের আয়োজন করছে চট্টগ্রাম মহানগর বিএনপি বিএলএ নগরীর সাগরিকা নয়া বাজার এলাকার এক কমিউনিটি সেন্টারত এই সমাবেশের আয়োজন করা হয় বিএনপির সমাবেশরে সফল করিবের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী ঐক্য দলে আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান এই সভা ছিল কর্মী সভা কিন্তু কর্মী সভা কর্মীদের এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা এটা গণমহাসমাবেশে পরিণত হয়েছে আমরা মনে করি 12 তারিখে যে সমাবেশ হবে আমাদের বিভাগীয় সেই সমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হবে এ সময় আরো উপস্থিত আছেন নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন মহানগর বিএনপির আহ্বায়ক আবুল হাশেম বক্কর বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন মহানগর যুব দলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সহ আরো বক্তা আরা যে সমাবেশ গড়ে রিভাইলদে বিএনপির শুধু একার সমাবেশ নয় এই সমাবেশ হইলে বাংলাদেশের 16 কোটি মানুষের জিয়ান প্রাণের দাবি তার যে মৌলিক অধিকার সর্বোপরি মানব অধিকার রক্ষা কাজে এই যে মানুষের যে মৌলিক অধিকার আর গণতান্ত্রিক অধিকার রক্ষার লাই আমরা সচেষ্ট আছি এবং আমরা মনে করি মানুষের এই যে ফান্ডামেন্টাল রাইট আর ডেমোক্রেটিক রাইট লাই জনগণ অবশ্যই এই পোলো গ্রাউন্ডের আগামী 12 তারিখ এই সমাবেশে মহাসমুদ্রে রূপান্তরিত করিব সাইদুর রহমান সাকিব সি প্লাস টিভি চট্টগ্রাম